আজকে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর সেই ভিডিওতে কথা বলবো আমরা, সেটা থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন যেটা নিয়ে কথা বলবো, যেটা সাধারণ ভাষায় সবাই বলা বলা হয় যেটা কি সাদা শেওয়ালি। এই শেওয়ালিটা আপনার যদি হয়ে থাকে বা আপনার যদি কাউকে দেখেছেন আপনার বন্ধু টন্ধুদের, তো তারা যদি এটা নিয়ে খুবই একটা টেনশন আছে, তো আপনারা এই ভিডিওটা দেখে আজকে খুবই অল্প পয়সাতে মানে তাড়াতাড়ি ব্যাপারটা থেকে মুক্তি পেতে পারে। কারণ শেওয়ালিটা বেশিরভাগ যেটা হয় সেটা ঘাড়ে হয়, গলা টলা দিয়ে হয়ে থাকে, মুখে হয়, সেটা সাদা শেওয়ালি যেটা ঘামাচির মতো আর কি সাদা সাদা দাগ হয়, তো সেটা কি ধীরে ধীরে সরে যায়। আর সেটা গরমের দিনে খুব জ্বালা পোড়া করে, সেটাকে চুলকানো হয়, সেটা থেকে মানে খুব সমস্যা করে। যদি এই ধরনের সমস্যা আপনি পড়ে আছেন তাহলে সাদা শেওয়ালি থেকে আপনি মুক্তি পেতে পারেন খুবই অল্প পয়সায় খুবই তাড়াতাড়ি। তো এই যেটা আমি থাম্বনেইলে লিখেছি 15 দিন, এই 15 দিনে লাগবে না আপনার, তার আগে আপনি এই বেমার থেকে মুক্তি পেতে পারেন আর কি, যদি এই মেডিসিনটা আপনি ইউজ করেন। তো মেডিসিনটা এখন আমরা তাহলে সরাসরি দেখে নেই যে মেডিসিনটা কীভাবে আমরা ইউজ করা করবো আর কি, আর মেডিসিনটা কী রয়েছে সেটা আজকে দেখে নেব। তো চলুন তাহলে শুরু করে নিই। তো আমি বলছি এই মেডিসিনটার কথায়, যেটা হলো কার্পিন লোশন, যেটা মানে কম টাকাতে কম দিনে আর খুবই সহজে ঠিক করে নিতে পারবেন আপনার সাদা শেওয়ালি। তো এটা যদি ইউজ করতে চান সেটা আমাকে অল্প তুলো লাগবে আর এই মেডিসিনটা লাগবে, এই দুটো দিয়ে আপনি এই ব্যাপারটাতে ঠিক করতে পারবেন। তো আমি এখন ইউজ করবো না, কারণ এটা আমি অলরেডি ইউজ করেছি, আমার বর্তমান ব্যাপারটা অলরেডি ঠিক হয়ে গেছে। তো এখন আমরা এটা দেখে নেবো, এটা মানে ডোজগুলো জেনে নেবো যে কীভাবে এটা ইউজ করা হয়। তো এখানে যদি কম্পোজিশন দেখি, আমি কম্পোজিশনগুলো এখানে দেখা আছে, কম্পোজিশনগুলো দেওয়া আছে এখানে, দেখুন নাম্বার 1 নাম্বার 2 দেওয়া আছে, কারণ এর ভিতরে দুটো বোতল আছে আর কি, দুটো মেডিসিন দেওয়া আছে, একটা স্টেপাই আর কি। তো এখন যদি এটা আমার দেখুন এটা বাংলাতে লেখা আছে, কার্পিন লোশন বাংলাতে লেখা আছে এটা, আর এটার এমআরপি যদি দেখেন 48 মানে 48 টাকাতে আপনি পেয়ে যাবেন, খুবই সস্তা দামে পেয়ে যাবেন। আর এটার একটা নাম বলা হয় যেটা হয় কার্পিন লোশন বলা হয় নামটা। তো এখন আমরা একটা যদি খুলে দেখি, এর ভিতরে পাবো আমরা ছোটো ছোটো দুটোই বোতল পাবো। তো এরকম দুটো বোতল পাবো, যেমন এই যে একটা বোতল আর একটা বোতল পাবো, এর ভিতরে দুটো বোতল পাবো, এটা হলো নাম্বার 2 আর একটা হলো নাম্বার 1, মানে 1 নাম্বার 2 নাম্বার। আরও একটা এর ভিতরে ম্যানুয়াল দেওয়া আছে, এই ম্যানুয়ালটা দেখে আপনি পড়ে দেখে দেখতে পারেন এই নিয়মটা। তো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি ম্যানুয়াল দেখতে পারেন। তো এখানে দেখুন নাম্বার 1 আর নাম্বার 2, 1 নাম্বার আর 2 নাম্বার, কিন্তু এই দুটো 1 নাম্বার আর 2 নাম্বার কেউ কেউ ভাবেন যে প্রথমে 1 নাম্বার ইউজ হবে তারপরে এটা শেষ হলে তারপর ওটা ইউজ হবে, সেরকম না, দুটো আপনাকে একসাথে ইউজ করতে হবে, কিন্তু এর ভিতরে একটা পার্থক্য আছে, সেটা বলে দিচ্ছি আমি কীভাবে ইউজ করতে হবে। তো নাম্বার 1 দেখতে পাচ্ছেন এখানে আছে, আর এখানে আছে নাম্বার 2, তো দুটো আছে এখানে। তো প্রথমে যেটা ইউজ করুন আপনি সেটা হলো নাম্বার 1, 1 নাম্বারটা আপনি তুলোতে নিয়ে, তুলো ভিজিয়ে নিয়ে আপনি আপনার শরীরে দিবেন, এভাবে তুলোতে নিয়ে তুলোটা ভিজিয়ে আপনার শরীরে লাগাবেন। তো লাগানোর পরে মোটামুটি 5 মিনিট পরে যখন আপনার মানে শরীরে যখন মানে মেডিসিনটা শুকে যাবে ওষুধটা, তো শুকে যাওয়ার পর কী করবেন আপনি 2 নম্বর মেডিসিনটা দেবেন, নিয়ে 2 নম্বরটা ঠিক একই প্রসেস আপনি তুলোতে নিয়ে ভিজিয়ে দেবেন। এরকম করে দিনে দুবার দেবেন আপনি, সকালে একবার এমনকি রাত্রে একবার। তো দুবেলা যখন ইউজ করেন আপনি, আপনি মোটামুটি 3 দিন থেকে 4 দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এটা ইউজ করা, 3-4 দিনের ভিতরে দেখবেন আপনার ব্যাপারটা কিছু একটা কমে এসেছে। তো এভাবে আপনি প্রথমে 1 নম্বরটা ইউজ করবেন, সেটা শুকিয়ে যাওয়ার পরে আপনি 2 নম্বরটা লাগাবেন, এভাবে দুবেলা লাগাবেন আপনি, আর দেখবেন যে আপনার ব্যামাটা ধীরে ধীরে খুবই তাড়াতাড়ি কমে আসছে। তো এই কার্পিন লোশন দিয়ে আপনি এই সাদা শেওয়ালিগুলো খুবই তাড়াতাড়ি এটা দিয়ে দূর করতে পারেন এই শেওয়ালি। আর যদি বেশি রকম যদি আপনার স্কিন মুখে হয়ে যায় আর কি, ফেসে যদি হয়ে যায় আপনার মুখে যদি খুব হয়ে যায়, কিন্তু এর সাথে আপনাকে একটা ট্যাবলেট খেতে হবে, সেটার নাম হলো ইভিয়ন 400। এই ইভিয়ন 400 ট্যাবলেটটা আপনাকে এর সাথে খেতে হবে। আর যদি অল্পতে আপনি যদি যান যে আপনার বর্ণাবর্ণি কিছু একটা হয়েছে বর্তমান আর কি, অন্য বেশি একটা হয়নি, তখন কিন্তু আপনি এই কার্পিন লোশন ইউজ করলে আপনার হয়ে যাবে, আর বাকি এর সাথে কোনো ট্যাবলেট ইউজ করার দরকার নেই আর কি, এটাতেই পুরো ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এখন কার্পিন লোশনটার যেটা ইউজ ছিল সেটা অলরেডি বুঝেছেন এখন যে এটা কীভাবে ইউজ করা হয় অ্যাকচুয়ালি, মানে এটা এভাবে ইউজ করলে আর এই ব্যামারের জন্য এটা ইউজ করা হয়। যদি এভাবে সাদা শেওয়ালি আছে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন আর সেটা থেকে মুক্তি পেতে পারেন। তো এখন যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেল যদি আমার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি মেডিসিন নিয়ে কথা বলতে থাকি, আর মেডিসিন বিষয়ে যদি আপনার কিছু শেখার আছে তাহলে অবশ্যই কমেন্টে।